মেহেরপুরে আয়োজন করা হয়েছে গ্রামীণ খেলার। আমরা রাশেদুজ্জামানের কাছে যাব মেহেরপুরে সেই গ্রামীণ খেলার খবর জানতে। রাশেদ, এর আগে আপনি কথা বলছিলেন হাড়ি ভাঙা এবং বালিশ দৌড় থেকে শুরু করে বেশ কিছু গ্রামীণ খেলা এবং তৈলাক্ত কলা গাছও ছিল, এই মুহূর্তে সেখানে কি চলছে? ইমতিয়াজ, আপনি যেমনটি বলছিলেন, কিছুক্ষণ আগে কিন্তু একটি মজাদার খেলা অনুষ্ঠিত হয়েছিল এবং সেটি হাড়ি ভাঙা। সেটি দর্শকরা যেমন আনন্দ পেয়েছে তেমন আনন্দ পেয়েছিল যারা খেলায় অংশ নিয়েছিল, কারণ এখানে ষাট ঊর্ধ্ব বয়সের যারা নারী পুরুষরা রয়েছে তারাও কিন্তু ওই খেলাটি অংশ নিয়েছিলেন এবং বেশ বয়স্ক একটি মানুষ কিন্তু সেই হাড়িটি ভেঙেছেন। এবং এখন যে খেলাটি আমরা প্রস্তুতি নিচ্ছেন সেটি হচ্ছে অঙ্ক দৌড়। এখানে কিন্তু ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ছেলে মেয়ে যারা রয়েছেন তারা অংশ নিচ্ছেন, একদিকে তারা প্রস্তুতি নিচ্ছেন, অপরদিকে কিন্তু বেঞ্চে কিন্তু অঙ্কর যে সরঞ্জাম রয়েছে অঙ্কটি করার সেই খাতা এবং কলম কিন্তু রেডি করা হয়েছে, এখনই শুরু হবে এবং যে সর্বপ্রথম এই অঙ্কটি করে আসতে পারবে তিনি প্রথম স্থান অধিকার করবে। আর কিছুক্ষণ আগে আরেকটি যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে শিশুদের গুপ্তধন সংগ্রহ, সেটিও কিন্তু সেই গুপ্তধন সংগ্রহের একটা মজাদার খেলা ছিল এবং সবাই সেটি উপভোগ করেছে। আর যেটি আমরা জানতে পেরেছি যে বিকেলে কিন্তু আরো কিছু মজাদার খেলা অনুষ্ঠিত হবে, সেই খেলাটি রয়েছে, যেমন বালি যুদ্ধ রয়েছে, রয়েছে এক পায়ে দৌড়ের খেলা রয়েছে, রয়েছে বৃদ্ধদের বেশ কিছু খেলা রয়েছে। অর্থাৎ বলা যায় যে সারাদিন একটি গ্রামীণ যে ঐতিহ্য সেই ঐতিহ্য যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের কাছেই এই তারা তুলে ধরবে এবং বাচ্চারা যাতে এই যে ডিজিটাল যে বিষয়গুলো রয়েছে মোবাইল এ আসক্ত এবং মাদক থেকে তারা যাতে দূরে থাকে সেই জন্য তারা এই আয়োজনটি করেছেন বলে এখানকার যারা আয়োজক তারা আমাদেরকে জানিয়েছে। ইমতিয়াজ, দেখে এই ছিল এখানকার মেহেরপুরে আয়োজন করা হয়েছে গ্রামীণ খেলা, সেই সবশেষ খবর জানাচ্ছিলেন রাশেদুজ্জামান।